হ্যালো বন্ধুরা, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে সিজিএল এ যে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনারা কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন এনটি পড়ে আপনাদেরকে শুনিয়ে দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিশটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশ সিজিএল, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 17 তারিখ কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিস অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022। তো আপনারা এখানে ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করলে আপনার যে ডাউনলোড হয়ে যাবে কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো 17ই কিন্তু সেপ্টেম্বর অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি, বিশাল বড় একটা অপরচুনিটি। তো যারা গ্র্যাজুয়েট লেভেল তারাই কিন্তু এই পদে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যারা আবেদন করবেন, ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন 17/9/2022 থেকে 18/10/2022, মানে অক্টোবরের 8 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রিসিভ অ্যাপ্লিকেশান, তো অবশ্যই আপনারা 8/10 রাত 11টার মধ্যে, আর এখানে আপনারা অফলাইন চ্যানেল জেনারেট 8/10/2022 রাত 11টার মধ্যে আপনারা জেনারেট করতে পারবেন। আর পেমেন্ট আপনারা এগুলো কিন্তু দেখে নেবেন কয় তারিখ আছে। নিচে আপনারা স্ক্রল করে চলে আসবেন, আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন যে উইডো অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান, আপনারা দেখতে পাচ্ছেন 12/10 থেকে 13/10 আপনারা কিন্তু ফর্মটি কিন্তু সংশোধন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা টায়ার 1 ডিসেম্বরের কিন্তু পরীক্ষা হতে চলেছে, আর যারা আপনারা দেখতে পাচ্ছেন টায়ার 2 পাস করলে আপনাদেরকে পরে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া গ্রুপ বি এবং সি আপনারা রিকগনাইজেশন যে কোনো বোর্ড থেকে আপনারা গ্র্যাজুয়েট লেভেল হলেই আবেদন করতে পারবেন। নিচে আপনারা চলে আসবেন, পে লেভেল 8-এর মাধ্যমে আপনারা যে 47,000 থেকে 1,51,000 টাকা বেতন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। তো এখানে গ্রুপ বি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে, 30 বছরের মধ্যে, 30 বছরের উপরে হলে কিন্তু আবেদন করতে পারবেন না। আর যে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু আপনারা ছাড় পাবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে লেভেল 2 7 স্কেল, পে লেভেল 7, তো এখানে দেখতে পাচ্ছেন 44,900 থেকে 1,42,000। তো এখানে অনেকগুলি পদ আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেন্ট্রাল সিকিউরিটি সার্ভিস গ্রুপ বি আপনারা 20 থেকে 30 বছরের মধ্যে আপনারা দেখে নেবেন। এখানে যেগুলো অফিসগুলো অ্যাকচুয়ালি যে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার অনেকগুলি পদ আছে, আপনারা যে পদে আবেদন করবেন আপনার গ্রুপ বিয়ে পড়বে, 30 বছর উপরে হলে কিন্তু আপনারা পাবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে লেভেল থেকে 6-এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন 35 থেকে 1,12,000। তো অ্যাসিস্ট্যান্ট আছে আপনার ডিভিশনাল অ্যাকাউন্টার সাব ইন্সপেক্টর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA অনেকগুলি পদে আছে আপনার এখানে, সাব ইন্সপেক্টর ইন্টেলিজেন্স অফিসার। আর আপনারা দেখতে পাচ্ছেন পে লেভেল 5 29,000 থেকে 92,000 অডিটার, অডিটার আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার ক্যাগ সি আন্ডার আছে, আর এখানে দেখতে পাচ্ছেন অফিসার আন্ডার CADA গ্রুপ সি এর মধ্যে 18 থেকে 27-এর মধ্যে। আর আপনার কাস্ট সার্টিফিকেটে কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। পে লেভেল 4-এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পে লেভেল 4 পোস্টাল অ্যাসিস্ট্যান্ট স্ট্রং অ্যাসিস্ট্যান্ট। তো আপনারা যে পদে আপনারা অনেকগুলি পদ আছে, টোটাল ভ্যাকেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন 20,000 টোটাল ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়া। তো অবশ্যই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভ্যাকেন্সি অফ রিজার্ভেশন, তো এখানে 20,000 ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা বিশাল বড় চাকরি। তো এখানে আপনারা কাস্ট সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন ছাড় পাবেন গ্রুপ সি। আর আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন, অবশ্যই ন্যাশনালিটি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের বাসিন্দা হলে অবশ্যই আবেদন করতে পারবেন। এজ লিমিট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এজ লিমিটটা আপনাদের কিন্তু 1/1/2022 মধ্যে জানুয়ারিতে আপনাদের যে বয়স আছে সেগুলোর মধ্যে হতে হবে আপনারা। তো এজ লিমিট আপনারা এখানে ফলো করে দেবেন, ফর দ্য পোস্ট অফ দ্য হুইচ এজ লিমিট দিস 18 থেকে 27, ক্যান্ডিডেটকে আপনারা যদি 27 বছর হয় 2/1/95 থেকে, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1/1/2004 থেকে।
তবে কিন্তু আবেদন করতে পারবেন। আর আদার্স যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন ফর দিস ফল্ড, তো এখানে 20 থেকে 30 বছর যাদের আছে আপনারা 1/1/92 থেকে 1/1/2002 মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। আদার্স আদার্স স্পোর্টসগুলো আছে আপনারা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর, পিডাব্লিউ বিডি আনরিজার্ভদের 10 বছর, পিডাব্লিউ ওবিসি 13 বছর, পিডাব্লিউ এসসি এসটি 15 বছর। অনেকগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের আছে আপনারা এনে দেখতে পাচ্ছেন আপনারা। সেন্ট্রাল গভর্নমেন্টে আপনারা যদি চাকরি করে থাকেন তারাও কিন্তু আপনারা ছাড় পাবেন, এখানে আপনারা দেখে নেবেন। তারপরে আপনারা এদিকে চলে আসবেন নিচে, যেগুলো আপনার গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে। তো বন্ধুরা আপনার যে কোনো বোর্ডের গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা রানিং অবস্থায় আছেন গ্র্যাজুয়েট কমপ্লিট হবে, তো অবশ্যই দেখতে পাচ্ছেন 8/10/2022 মধ্যে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র, আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, তো অবশ্যই এখানে ব্যাচেলার ডিগ্রি যে কোনো বোর্ড থেকে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাথামেটিক কে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে 60% 60% নাম্বার পেয়ে থাকতে হবে অবশ্যই ম্যাথামেটিক্স সাবজেক্টে। আর আপনারা যে কোনো বোর্ড থেকে আপনারা গ্র্যাজুয়েট লেভেল পাস করলে হবে কিন্তু। তারপরে আপনারা চলে আসবেন নিচে হাউ টু অ্যাপ্লাই, অবশ্যই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন ssc.nic অফিসিয়াল ওয়েবসাইটে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 20 থেকে 50 KB মধ্যে কিন্তু আপনারা ছবি দেবেন। আর আপনারা স্বাভাবিক যে সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন 3.4 সেমি অ্যান্ড 4x হাইট অনুযায়ী দেখবেন। আর রিসেন্ট ছবি দেওয়ার আপনারা চেষ্টা করবেন, পুরোনো ছবি দেবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন ফি ফোরে 100 100 রুপিস, জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু পেড করতে হবে, এসএসটি ওবিসি এসএসটিদের এবং মহিলাদের ক্ষেত্রে কোনো পেড করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং আদার্স যে কার্ড রুপে ডেবিট কার্ড আপনারা থেকে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ফি আপনারা 9/10 থেকে 11টা পর্যন্ত আপনারা কিন্তু টাকা কাটাতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম কালেকশন, আপনাদেরকে প্রথমে বলা হয়েছে যে 12/10 থেকে 13/10 কিন্তু আপনারা ফর্মটি কারেকশন করতে পারবেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্টার, তো আপনারা যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তো অবশ্যই সেন্টার অ্যাকচুয়ালি ইস্টার্ন রিজনে বলবে, তো আপনারা তো কোথায় কোথায় আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট ব্লেয়ার আপনারা যে বাংলা পশ্চিমবঙ্গের যে সেন্টারগুলো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, আপনারা এগুলোতে কিন্তু সেন্টারগুলো চুজ করতে পারবেন। বেঙ্গলের মধ্যেই আপনারা কিন্তু পরীক্ষা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন স্কিম অফ দ্য এক্সামিনেশান, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্কিম অফ দ্য এক্সামিনেশান কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ারে আপনার যে সাবজেক্টে সেন্টার জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং অবশ্যই 50 50 মার্ক আপনারা দেখতে পাচ্ছেন, জেনারেল অ্যাওয়ারনেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন 50টি কোশ্চেন থাকবে, 25টি কোশ্চেন থাকবে 50-এর। এই আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন 25টা 50 নম্বর, ইংলিশ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন 25টা কোশ্চেন 50-এর, টোটাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 20 মিনিট। সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখে নেবেন আপনারা। আপনারা নোটিশটি দেখে নেবেন, যেহেতু এসএসসি নোটিশ মানে একটা বড় নোটিশ দেখতে পাচ্ছেন ফর
83 পেজে আপনার কিন্তু দেওয়া হয়েছে। অনেকগুলি আপনার পেজ আছে কিন্তু যেগুলো আপনাদেরকে গুরুত্বপূর্ণ সেগুলাই কিন্তু আপনারা সেগুলো কিন্তু আমি আলোচনা করলাম, আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, সেগুলো আপনাদের পরে আমি একটা ভিডিও দিয়ে দেবো, সেখানে আপনারা কিন্তু দেখে নেবেন। আর আপনারা ফার্স্ট টায়ার কিন্তু আপনারা কোয়ালিফাই করলে সেকেন্ড টায়ারে কিন্তু আপনাদেরকে এক্সামিনেশন ডেট দেওয়া হবে, তখন আপনারা কিন্তু ডেট দেখে দিয়ে দেবেন। আর আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন অবশ্যই কিন্তু অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, পাসপোর্ট, যে ডকুমেন্টস থাকবে আপনারা কিন্তু একটা নিয়ে যাবেন। তো আপনারা দেখে নেবেন ফর্মগুলো, আর যে নোটিশটি আপনাদেরকে নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পড়ে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখে নেবেন আপনারা যে মিনিমাম কোয়ালিফাইং মার্ক টায়ার ওয়ান, সেকশন ওয়ান, সেকশন টু, আপনারা দেখতে পাচ্ছেন মডেল টু, সেকশন থ্রি, পেপার ওয়ান, টায়ার টু। তো ইউআর এর ক্ষেত্রে 30%, ওবিসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে 25%, এবং অল দ্য ক্যাটাগরিতে 20% হলে আপনারা কিন্তু কোয়ালিফাই করবেন। তো বন্ধুরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আপনারা দেখিয়ে দিলাম, আপনাদেরকে পরে কিন্তু একটা ভিডিও দিয়ে দেবো যে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। দেখাবো অন্য একটি ভিডিওতে।